গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজার 9:53, মানে পুরো 10টা বাজে না, এখনো 7 মিনিট বাকি। তো আমরা এদিকে আজকে খুব বৃষ্টি, দের সকাল থেকে আজকে খুব বৃষ্টি, মানে কিতা হইতাম এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে জ্বর তুফান লই আইছে। ওই যে আমার একটা সুপারি গাছ ওইদিকে ভাঙা পড়ছে, ওই যে ওই যে আঙ্গুলটা কোন দিকে দিতাছি, ওই যে এখানে। আর আমার শিম গাছটি শেষ, ওই যে শিম ধরছিল বাক্কা সুন্দর, এই গাছটা ভাঙা পড়ছে, এই যে শিম ধরছে এখানে ভর্তি, ওই যে এই যে ছোট ছোট শিম, মানে পুরা গাছটা ফইরা গেছে। মানে যে গাছের মধ্যে আমি বাউনি দিছি, মানে যেটার মধ্যে গাছ লাগাইছি, গাছের উপরে কিতা হইতা, মানে যে গাছের মধ্যে তুলছি লত্তিরে, এই গাছটাই পুরা বাতাসে ভাঙা গেছে। হ্যাঁ, ভাল লাগে না। তো রান্না বাড়া শেষ, আমার শাশুড়ি মা ভাত খা রহন, ভাত খাইতেছে। তো ফুলা ভাইটি তো ঘুমার দেখায়। ওই যে আমার পরিবারটিরে দেখুন, একটা ধুনুদা ছেলে ঘুমার, তার বাবা মোবাইল টিপের, আর এদিকে আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে। তো আবার দেখাইব খাওয়া দাওয়া করার পর। আমরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, তার বাবা বাজারে গেছিল, আর বাচ্চাটির লিগে আনছে ফ্রুটি একটা আর চকলেট, এটি মিল্কি বার চকলেট, নরম থাকে। তো এর লিগে আমার ছোট আবুটারেও খাওয়াইতেছি মনাটারে, হেও বালাফার খাইতে এর লিগে। আর এতক্ষণ তারা দুই ভাইয়ের মধ্যে মারামারি লাগছে এই ফ্রুটি বোতলের লিগা কারাকারি, আবার লাগতেছে ওই যে দেখুন। আমার ছোট মনাটাও কম না, এই সেই জিদ না, বাপরে বাপ। আমি আমার বড় ছেলেটারে স্নান টান করাইয়া রেডি করাইয়া দিলাম। তো এখানে দেখুন আমার ছেলেটারে রেখা গেছি পারমিতার লগে, আর এটি তার দাদার ফুরান বইটি দিয়া খেলতাছে, মানে বইয়ের উপরে তার নিজের হাতটা রেখা স্লিপ কাটটা যায় গিয়া এমনি ফিসলাইয়া যায় গিয়া, কম বুদ্ধি না ছোট্ট গুড়া ফুলাটা। এটারে এখন আমি স্নান করাইমু। তো আমি এখন স্নান টান করিয়া আইলাম, আর স্নান করিয়া মানে আবুটাও ঘুমার, মনাটা ঘুমার। তো আমি এখন মানে ঠাকুরের দুকাটি মোমবাতি দিমু, মোমবাতি দিয়ে আসার আজ। আর তার বাবা আমার বড় ছেলেটা গেছে দুজনে নিমন্ত্রণ খাওয়া, তো নিমন্ত্রণ খাওয়ার লিগা গেছে তারা, তারা অক্ষণ আইতো না খাইয়া টাইয়া আইবো। আমি অক্ষণ ঠাকুরের দুপকাটি মোমবাতি দিমু। তো পূজাও দিলাম না, আজকে মাথা ধুইছি না, চুল বিজাইছি না, কারণ আবুটা কাশি সর্দি। প্রত্যেক দিন প্রত্যেক ব্লগের মধ্যে আমি কই যে আমার ফুলার শরীর বালা না, মানে আমার ছেলের শরীর বালা না। তো দুটাই রকমই আমার, একটারও সাইনাসের প্রবলেম, তো আরেকটা আবুটাও মানে ছোট মনাটারও মানে সবসময় সর্দি কাশি লাগিয়া থাকে। ওই যে কালকে যেমন দেখাইলাম, হাত ফাউটি সন্ধ্যার সময় গরম জল দিয়া দিছি, একদম গরম জল দিয়া, তো দুইয়া টুইয়া মলম টলম দিয়া দিছি, তবু মানে সর্দি লাগিয়া গেছে, ঠান্ডা লাগিয়া গেছে লিগা। আর আজকে স্নান করাইছি না, তখন দুকাটি মোমবাতি দিয়ে আলো, তারপরে আবার কন্টিনিউ করুন। আমার ছোট মনটা ঘুমের থেকে ওইটা গেল, ওই যে তার দাদারে না ফাই এখন নিজে নিজে খেলতেছে বোতল লুইয়া সেরা, তার আজকে মনটা ভালো লাগেন না, তার দাদা নাই দীক্ষা, ওই যে দেখুন। আর আইছে তার দাদা, ওখন না ফাইয়া ফাইছে, ওই যে দেখুন কিতা করে। আর এখানে অবস্থা দেখুন, হের ছোট ভাইটা ফেচাপ করছে কিন্তু গড়টা কোনো কোনো একটা ফুটাও ভিজা নাই, তার দাদা খুঁজতেছে যে কোনখানে ভিজা নাইলে তো ফিসলাইয়া ফইরা যাইব গিয়া। তো কইলাম খুঁজতো, খুঁজছে কিন্তু চাইরো দিকে খুঁজছে কিন্তু কোনোখানে ভিজা নাই, জানি না কোনখানে ফেচাপ করছে। আর এখন বাজে রাত্রে 7:30। তো আমি ফারমিতা আইছে আমার ভিডিও করার, আর এদিকে তার বাবা আস্তা মাছ লই আইছে দুইটা, অন্য সময় তো ফিস কুইরা লই আয় বাজারের থেকে, কিন্তু আজকে কিলিয়া জানে ফিস কুইরা লই আইছে না। তো আমার আজকে রাত্রেবেলা কইরা কাটতে লাগতেছে, মানে রাত্রেবেলা মাছ কাটলে খুব কষ্ট হয়, কষ্ট মানে কাপড় টাপড় সাইরা এরপরে ঘুমাইতে লাগে, মানে এরপরে ওই যে এক ফ্যাট ডিম, এটা ফ্যাটের ভিতরে শুধু ডিম, ওই ডিম আসলে একদম পুরো টাইট ফ্যাটটা ডিমের ভর্তি। আর মাছের ফিসটি জানি মানে সাইজটি আমি ঠিক মতো করতে পারি না, কাটতে পারি না যে কত বড় ফিস রাখবো, মানে অর্ধেকটা ছোট হয়ে যায় অর্ধেকটা বড় হয়ে যায়, মানে আমি নিজে পারি না, তো মানে কোনো এক্সপিরিয়েন্স নাই, আগে আমি কাটছি না, তো এখন নতুন নতুন আমি শিখতেছি মাছ কাটা, তো দেখি কীরকম হয়, কাটতে পারিনি।
আর সন্ধ্যার সময় মাছ কাটার লিগা বইলে মশায় পুরা কোন দিকে কামড় দেয়, সব কানে রক্ত তক্ত ফরছে। আজকে আমার রাত্রেবেলা ছান্না করলে হইতো না, ওই যে পুরা ঘরটা দেখুন। আর ডিম তো অনেকটি ফাইছি আমি, আর ডিমের বড়া করবো আজকে রাত্রে। তো আমি খুব কষ্ট করে মাছটিরা কাটলাম, কাটটা দুইয়া টুইয়া রেডি করে রাখলাম লবণ হলুদ দিয়ে, আর এখানে তেলটাও গরম হইয়া গেল। তখন আমি মাছটিরা ভাজা করবো কম কম, মানে কম তেল দিয়া ভাজা করতেছি। বাহ কত সুন্দর আমার মাছটি দেখুন বন্ধুরা, ওই যে মাছটি দিছি মাত্র তেলের মধ্যে দুই ভাগে ভাগ হইয়া গেছে। আমি ওই লেগে মাস্টার শেফ, মানে সবকিছু এক্সপার্ট আমি। ওই যে মাছটিও কত সুন্দর করে কাটলাম, এর লিগা দুই ভাগে ভাগ হইয়া গেছে। আর অন্যদিকে আমি ওই যে পেঁয়াজ রাখছি আলাদা আলাদা কইরা, অর্ধেকটা মাছের ঝুলের লিগা কাটছি আর অর্ধেকটা বড়ার লিগা, মরিচটিও আলাদা। ওই যে এই মরিচটিরে আমি বড়ার লিগা করছি আর এটিরে মাছের ঝুলের লিগা। আর এখানে আদা রসুন বাইটটা রাখছি, তো অল্প আদা অল্প রসুন দিয়ে আমি ডিমের বড়াটিরে বড়াও করবো। তো ওই যে মানে আর ডিমের হালকা একটা ঝুল করবো, তো এটি আজকে রাত্রে। আর অক্ষণ আমার রাঁধতে রাঁধতে অর্ধেকটি মাছ ভাজা হইতে না হইতে আমার সিলিন্ডারটা শেষ হইয়া গেল, আর ওখানে আর একটা নতুন সিলিন্ডার লাগাইতাছি। এটি আমি আলগি দিয়া নিতে পারি না, এর লিগা এরকম কইরা নিতাছি সিলিন্ডারটি। আর রান্নাঘরের মধ্যে দুলা ফরে সিলিন্ডারটি দুইয়া টুইয়া রাখছি এর আগে, আবার দুলা ময়লা ফইরা এইরকম হইয়া গেছে অবস্থা সিলিন্ডারের আমার। তো ওখানে আমার রেগুলেটর কিলগা জানি ফিটিং হইতাছে না, মানে খুব চেষ্টা করলাম কিন্তু হইছে না। ওই যে বাইঙ্গা গেছে রেগুলেটরটা, ওখন আর একটা নতুন লাগাইতে লাগবো, তিন বিপদ লাগছে ওখানে রাত্রে ওইরা খুব কষ্ট হইতাছে। তো আমি আরও নতুন একটা রেগুলেটর লাগাই আসে এখন দিয়ে ওই যে আগুনটা জ্বালাই দিলাম। আর এখানে বড়ার লিগে আমি প্রিপারেশন করতেছি, আর এদিকে দেখুন রেগুলেটরের যেটা বাংসে এটা রাখছি এখানে টেবিলে। আর পেঁয়াজ দিলাম, আদা দিলাম, রসুন একটু দিলাম, আর মানে লঙ্কা কুচিটি দিয়া দিছি, আর লবণ হলুদ আর একটু চালের গুঁড়ি দিয়া সেটা আমি ভাজা করবো। ওই যে করলাম। তো বন্ধুরা আজকে আমার অনেক পরিশ্রম হইতাছে, আমি আর ক্যামেরা লইয়া থাকতে পারতাছি না। তো আবার দেখা হইব নেক্সট ব্লগের মধ্যে। আজকের লিগে আমার অনেক দেরি, আর এইটি বড়া করবো অক্ষণ, আর মাছের ঝুলটাও করতে লাগবো। তো সবাই ভালো থাকবেন, টাটা।